নমস্কার বন্ধুরা, জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধুকৃষ্ণ। তো বন্ধুরা, আজকে এখন যে কাজের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরব সেটি একটি কার্টুন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অর্থাৎ বিভিন্ন মানে সেলিং যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্রোডাক্টগুলো প্যাকিং করে তো আপনাদের বাড়িতে পাঠাতে হয়। সেই প্রোডাক্টগুলো প্যাকিং করার জন্য যে কার্টুন ছোটো ছোটো বক্সগুলো তৈরি হয় এই কোম্পানিতে, সেগুলো তৈরি হয়। তো এই ফ্যাক্টরিটি আপনার জালান কমপ্লেক্সে অবস্থিত। তো এই ফ্যাক্টরিতে বেশ কিছুজন কর্মী নিয়োগ করা হবে। তো সেই ডিটেলসটা নিয়ে আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি তথ্য তুলে ধরব। তার আগে আপনাদের একটা কথা বলি, এই ধরনের সামান্য একটি ওয়ার্কারের কাজ করবার জন্য বিভিন্ন অফিস, বিভিন্ন প্লেসমেন্ট এজেন্সি, বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকমভাবে মানুষকে প্রতারিত করছে। আপনাদের কাছে অনুরোধ, কোনো রকম কোনো প্রতারণা চক্করে পা দেবেন না। ওয়েস্টবেঙ্গলে বিভিন্ন জায়গায় কাজগুলো 12 ঘন্টাতেই মূলত হয়ে থাকে এবং স্যালারিটা মোটামুটি 10-11-এর মধ্যেই থাকে। বেশি টাকার ফাঁদে পা দেবেন না। আবার কেউ জেনুইন বললেও, জেনুইন কাজের আপডেট মানে জেনুইনভাবে পয়সা করি সব কিছু বললেও কাজ তুলে ধরে না। আর আপনারা প্রথম দিন গিয়ে সেই কাজটা কেমন তা আন্দাজ করাও আমার কেন আপনারও সম্ভব নয়। তো যাই হোক, আমি যে ফ্যাক্টরিগুলোতে বারবার গেছি, অলরেডি আমার দেওয়া লোক বিভিন্ন মানে অনেক দিন ধরে কাজ করছে, সেক্ষেত্রে আমি সেই কাজটা সম্পর্কে ডিটেলসটা জেনে যাই। কিন্তু নতুন যে ফ্যাক্টরিগুলো হয় সেখানে আদৌ কেমনভাবে কাজের পরিবেশ সেটা আমি না জানি না। ফলে আপনাদের কাছে যেটা মূল কথা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, কাউকে 1000-1500 বা এত পরিমাণ টাকা দিয়ে সামান্য একটি লেবারে কাজ করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ প্রত্যেকটা ফ্যাক্টরির লেবার সমস্যায় ভুগছে। অর্থাৎ আপনারা যদি কাজ করার ইচ্ছে থাকে এই ধরনের কাজ বিনা পয়সাতেই পাবেন। তাই কাউকে স্পট জয়েনিং করিয়ে দেবো, হ্যান দেবো ত্যান দেবো, ইউনিয়নকে পয়সা খাওয়াতে হবে, এইসব কথাগুলো মিথ্যা কথা। এইসব কাজের জন্য একটা টাকাও খরচা করতে হয় না। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ফ্রি জব চ্যানেল জবস নাও কলকাতা। আজকের এই ভিডিও প্রথমে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমার নিজের শারীরিক অসুস্থতা তো আছেই, তার সঙ্গে আমার বাড়ির শারীরিক অসুস্থতার জন্য আমি ঠিকঠাক ভিডিও আপলোড দিতে পারছি না অনেক দিন ধরেই, এই জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আজকের এই যে কাজের আপডেটটি দেবো সেটি জব লোকেশান রয়েছে জালান কমপ্লেক্স। এটি একটি কার্টুন ম্যানুফ্যাকচারিং কোম্পানি যার বিভিন্ন প্রকারের কার্টুনের ছোটো ছোটো বক্সগুলো তৈরি হয়। সেই বক্সগুলো তৈরি করার জন্যই আপনাকে মূলত সাহায্য করতে হবে অ্যাজ এ হেল্পার। তো যাই হোক, এই ফ্যাক্টরিতে বেশ কিছুজন কর্মী নিয়োগ করা হবে যার শিক্ষক যোগ্যতার কোনো প্রয়োজন নেই, তবে বয়সটা অবশ্যই হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে যদি আপনি কাজ করতে চান তবে এখানে ডিউটি আওয়ার্সটা রয়েছে 12 ঘন্টা শুধুমাত্র ডেতে। ডিউটি আওয়ার্সটা 12 ঘন্টা শুধুমাত্র ডেতে হবে এবং যার স্যালারিটা রয়েছে 11,400 টাকা 30 দিনে, নো ওয়ার্ক নো পে। 11,400 টাকা 30 দিনে, নো ওয়ার্ক নো পে, অর্থাৎ 380 টাকা প্রতিদিন। এছাড়া এখানে এক্সট্রা বেনিফিট বলতে ইএসআই পাবেন, পিএফ পাবেন, পিএফ পাবেন, পুজোর সময় বোনা পাবেন, সেটা কিন্তু সম্পূর্ণ এক্সট্রা একটা বেনিফিট। এছাড়া আপনার এখানকার স্যালারিটা হবে মাসে, অর্থাৎ 1 থেকে 30 তারিখ পর্যন্ত যা কাজ করবেন 10 তারিখের মধ্যে আপনি স্যালারিটা পেয়ে যাবেন। তো যাই হোক, যদি এই কাজটি করতে চান আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে নেবেন। জয়নিং ডেটটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আরও ডিটেলস বা আরও বিস্তারিত ওই নাম্বারে ফোন করে নেবেন, ওটা আমারই নাম্বার, আমি ডিটেলসে আলোচনা করে নেবো। যদি বাই চান্স আমি ফোন করতে না পারি, বুঝবেন এখন যেহেতু প্রথমেই বলেছি আমার একটা অসুস্থতার মধ্যে যাচ্ছে সেই জন্য আমি সময় ফোন ধরতে পারি না, ভাববেন আমি কোথাও হয়তো ব্যস্ত হয়ে গেছি। কিন্তু হ্যাঁ, প্রত্যেককে কিন্তু আমি পরবর্তী মানে মিসড কল থাকলে আমি কিন্তু কল ব্যাক করে নিই। তো যাই হোক, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি সম্পূর্ণ তথ্য তুললাম, অবশ্যই শর্টে বলে দিলাম। যদি কাজটা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, আর যখন আসবেন আধার কার্ডের জেরক্স সঙ্গে ছবি এবং আমাদের মেক বেঙ্গল ফাউন্ডেশান, দেখতে পাচ্ছেন আমাদের মেক বেঙ্গল ফাউন্ডেশান থেকে এগুলো হয় মাত্র 200 টাকা। সেটা কেন না, সেটা যেহেতু আমাদের ফোন রিসিভ করা, সেটা আমি করি বা অন্য কেউ করুক বা ওখানে নিয়ে গিয়ে জয়েনিং করানো, প্লাস বিভিন্ন জায়গায় গিয়ে ভ্যাকেন্সিগুলো তোলার জন্য একটা খরচা হচ্ছে, সেই খরচাগুলো তোলার জন্যই জাস্ট এই টাকাটা।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। আবার বলছি, কোথায় এত পরিমাণ টাকা দেবেন না, তাহলে কিন্তু ঠকে যাবেন। ঠকার হাত মানে ঠকা যে নিজে না ঠকতে চান, সতর্ক নিজেকেই থাকতে হবে। স্পট জয়েনিং করিয়ে দেবো, ইয়ে করিয়ে দেবো। আপনি এই যে আমি যে কাজের আপডেট দিচ্ছি, আপনি কি জানেন সেখানে গিয়ে কী কাজ করতে হবে? তাও তো আমি ফোন করলে বলে দিই, ভাই এখানে এইরকম কাজ হতে পারে, এতটা ভারী ভারী কাজ তুমি করতে পারবে, তো মানসিকভাবে প্রিপারেশান আছে তো। কিন্তু যারা প্রফেশনালি এইসব কাজ করে, আপনাকে ব্রেন ওয়াশ করে দেয়, আরে কাজটা তো কোনো ব্যাপারই নয়, একদম হালকা কাজের মধ্যে, তাদের মূল উদ্দেশ্যটাকে টাকা কামানো। আমি 10টা ছেলে নিয়ে গেলাম, 1000 টাকা করে হলো, 10,000 টাকা একদিনে কামিয়ে নিয়ে চলে গেলাম, তাদের মূল উদ্দেশ্য। এবার পরবর্তী যখন ফোন করেন, দাদা আপনি তো আমি বলেছিলাম আপনাকে জয়েন করানো পর্যন্ত আমার দায়িত্ব, আমি তো জয়েন করে দিয়েছি, এরপর আপনি কাজ করতে পারেন বা না পারেন তার জন্য আমি কি করতে পারি? অতএব এই সমস্ত জায়গা থেকে বিরত থাকুন, আর কোনো প্লেসমেন্ট কনসালটেন্সি বা এইসব কাজের জন্য কোথাও পয়সা দেবেন না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার। We'll be right back.